সবাই গাইজ, আজকে আমি চলে এলাম ত্রিপুরা রান্নাঘরে। তো বেসিক্যালি এটা আমার মায়ের চ্যানেল, তো আজকে আমি নিয়ে এলাম এই চ্যানেলের মধ্যে একটা খুবই সুস্বাদু রেসিপি, যেটা আমি বানাতে আজকে ফার্স্ট টাইমই ট্রাই করছি। লেবু পাতা দিয়ে চিকেন কষা। তো এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি কিছু আলু কেটে নিলাম এবং কিছু পেঁয়াজ, কিছু টমেটো, কিছু কাঁচামরিচ ভালোভাবে কেটে নেব। হ্যাঁ, আমার কাটাগুলো খুবই সুন্দর হয়েছে, আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার পেঁয়াজ কাটা, আলু কাটা। আসলে আমি প্রথমবারই কেটেছি, তারপরও জানি না আলুগুলো একটু ছোট বড় হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দেবো, সর্ষে তেল দিয়ে হালকা গরম করে তারপর আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ দিয়ে। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। তো হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখন আমি চিকেনের মধ্যে হালকা সর্ষে তেল দিয়ে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লেবু পাতা, আর অল্প টক দই দিয়ে দেবো। দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, একদম কিলিয়ে মুড়িয়ে যা করার আছে সব সব রকম করে নেব, একদম খেতে যাতে টেস্টি হয়। তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে একদম ভালোভাবে পুরো একদম চটপটা একদম রেসিপি তৈরি হয়ে যাবে। এটা হালকা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিল আমার মা, আর অল্প টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করবো, করে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তারপর আমি নেক্সট কী কী করতে হবে আপনাদেরকে বলে দেবো, আপনারাও ট্রাই করবেন, ঠিক এইরকম রেসিপিটা দেখে দেখে ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। তো হালকা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউনিশ করে ভেজে নেব, আর জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে দেবো, আর টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প জল দিয়ে তারপর আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে এটা থেকে তেল ছাড়িয়ে নেব, আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেটে, তেল ছাড়িয়ে তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো 15 মিনিট রেখেছিলাম আমি, তারপর এখন দিচ্ছি। দেখতে অনেকই সুন্দর হয়েছে চিকেনটা মাখা, ম্যারিনেট ভালোভাবেই হয়েছে। আর বেসিক্যালি এই ভিডিওটা আমি এডিট করেছিলাম, তার জন্য মিডিলে একটু জায়গার মধ্যে একটু স্পেশাল এফেক্টস দিয়ে দিলাম, দিয়ে দেখলাম ফার্স্ট টাইম ট্রাই করলাম যে এফেক্টসগুলো লাগালে কেমন হয়। তার জন্য এখন আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আগে, আপনারা দেখেছেন। আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো, আর এতগুলো আমি আলু আমি রাখবো না, আলুগুলো লাস্টের দিকে আমি হালকা পেস্ট করে তারপর ঝোলের সাথে মিশিয়ে দেবো। আর দেখুন কীরকম সাইডের দিকে তেল পড়ছে, আমি এখন এখানে জল টল কিছু দেইনি। লেবু পাতাগুলো সেন্টও অনেক সুন্দর বেরোচ্ছে, আপনারা লেবু পাতা দিয়ে ট্রাই করবেন, অনেক টেস্ট হয়ে থাকে, পুরো একদম আলাদা হয়ে যায় লেবু পাতা দিয়ে বানালে। আর এবার দিয়ে দেবো জল, আমি একটু ঝুল ঝুল আমার বেশি চাই, না হলে আমার সাঁতার কাটতে হয় তরকারির মধ্যে, না হলে আমি পারি না সত্যি কথা যেটা। আর এবার ভালোভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে একদম সমুদ্রের ঢেউ দেখুন কীরকম উঠছে, ভালোভাবে হয়ে যাক। একটু গরম মশলা মিট মশলা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দেব, আর তারপর তো হয়ে গেছে প্রায় না পুরোটাই হয়ে গেছে। আর এবার আমি একটাকে নামিয়ে তারপর খেয়ে ফেলবো, আমি প্রথমে খাবো না, খাবে আমার ঘরের মানুষেরাই, আমি ওদেরকে সার্ভ করবো। আর এই দেখুন লেগ পিসটা কত সুন্দর লাগছে। তো গাইস, ফিরে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে, আমি আসবো কি না আমি জানি না, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন বি সেফ, বাই বাই।